আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। তো গত টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনারা অ্যাপসের অ্যাকাউন্ট ঘরে বসেই মোবাইলের মাধ্যমে করে ফেলবেন। সো আপনারা বলছেন যে এই অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটার উপর টিউটোরিয়াল করার জন্য, সো এজন্য আমি আজকে আপনাদের জন্য চলে আসলাম এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার বিষয়ে। তো আপনাদের যাদের এটিএম কার্ড আছে আপনারা সবাই কিন্তু খুব সহজেই আপনাদের যে অ্যাপসের অ্যাকাউন্টটাও রয়েছে সেটা আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আর আপনারা যারা যারা এখনও অনলাইনে অ্যাপসের অ্যাকাউন্টটা করেন নাই, প্লিজ আই বাটনে ক্লিক করেন, ক্লিক করে আপনার এই ভিডিওটা দেখেন, যেভাবে দেখাইছি ওইভাবে একটি অ্যাকাউন্ট করে ফেলেন। তারপর হচ্ছে সেকেন্ড পদ্ধতি বা সেকেন্ড স্টেপ। তো আজকে আমরা সেকেন্ড স্টেপ নিয়ে আলোচনা করব। তো আপনাদের যাদের এই আলরাজি কার্ড রয়েছে, এই আলরাজি কার্ড এটা হচ্ছে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো আপনাদের যাদের যাদের এই আলরাজি এটিএম কার্ড রয়েছে আপনারা সবাই আপনাদের অ্যাপসের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। শুধু আলরাজি এটিএম কার্ড না, আপনার ব্যাঙ্ক আহালি, যেটাকে আমরা রিয়াদ বলি বা এনসিবি বলি, অথবা অন্য আলজাজিরা বলতে পারেন, যে কোনো এটিএম কার্ড হলেই আপনি আপনার অ্যাপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো প্রথমে বলতেছি আপনারা আলরাজি কার্ড দিয়ে কীভাবে করবেন। তো তার উপর প্রথম হচ্ছে যে আপনাদের যদি ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ এই আলরাজি অ্যাকাউন্ট যদি আলরাজের অ্যাকাউন্ট যদি আপনার ইন্টারনেট অ্যাকাউন্ট করা থাকে, যেটা আপনি মোবাইল দিয়ে সব কিছু করতে পারেন, যেটা ইলেকট্রনিক সার্ভিস বলা হয়, এই ইলেকট্রনিক সার্ভিসটা যদি আপনার করা থাকে, মানে অনলাইনে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আলরাজি ব্যাংকের ওপর, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করার পর দেন হচ্ছে যে আপনি ওখানে একটা অপশন পাবেন সার্ভিস। তো সার্ভিসে আপনি ক্লিক করবেন, সার্ভিসে বা টাচ করবেন মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সার্ভিসে ক্লিক করার পর আপনি আরেকটা অপশন পাবেন মই রেজিস্ট্রেশন। সো মই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে আপনার ইনফরমেশনগুলো সব কিছু দেখাবে, সেখান থেকে আপনি একটা ক্লিক করবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম ইনফরমেশন। তো আপনি যখন অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম ইনফরমেশনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে। সো এখন আমরা দেখবো এই এটিএম কার্ডটা দিয়ে কীভাবে করবেন, ঠিক আছে? এই এটিএম কার্ডটা দিয়ে কীভাবে করবেন, তো প্রথমে আপনার কাছের যেই এটিএম মেশিন বা বুথ রয়েছে সেখানে আপনি চলে যাবেন এবং আপনার যে আলরাজি কার্ডটা রয়েছে সেটা আপনি মেশিনের ভিতরে ঢুকাবেন, আপনার যে পিনকোড পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোডটা দেওয়ার সাথে সাথেই আপনি ডান দিকে, ঠিক আছে, ডান দিকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে, সেই অপশনটার নাম হচ্ছে আদার অপারেশনস। তো আদার অপারেশনসে ক্লিক করার পর আপনি একটা অপশন পাবেন যে পোর্টাল অফ মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, এই অপশন পাবেন ডান দিকে, ঠিক আছে? তো ওইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশনগুলো, আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা সব কিছু চলে আসবে ওখানে। তো ডিটেলস আসার পর আপনি ওইখানে ক্লিক করবেন। তো ফিনিশে যখন ক্লিক করবেন দেন হচ্ছে আপনার মোবাইলের ভিতরে একটা এসএমএস চলে আসবে। তো ওই এসএমএসটা আসার অর্থ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনার এই এটিএম কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে ইজিলি বুঝাই দিছি, আপনার ঠিক সেভাবে গিয়ে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা খুব সহজে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে দিবেন। আর আরেকটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা বেশি বেশি আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করবেন। অনেকে অ্যাপসের অ্যাকাউন্ট করার পর কিন্তু অ্যাক্টিভেট নিয়ে একটু টেনশনে থাকে। আর যারা আপনারা সরাসরি অ্যাপসের যে সেলফ ক্যাশ মেশিন রয়েছে সেখানে গিয়ে অ্যাকাউন্ট করেন, তাহলে এত ঝামেলা হবে না, সরাসরি ওখানে গিয়ে করে ফেলবেন। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের জন্য আরও অ্যাক্টিভেট নিয়ে আরও ভিডিও থাকবে বিভিন্ন এটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।